মহিলাদের সফরের বিধান সম্পর্কে ইসলামের শরীয়ত সমর্থন করে যে নির্দিষ্ট সীমার বাইরে গেলে তাদের সাথে মাহরাম ব্যক্তি থাকা আবশ্যক, কিন্তু ততোধিক মহিলা একত্রে কোথাও গেলে প্রত্যেকের সাথে মাহরাম থাকা আবশ্যক কিনা। মহিলারা যখন সফরে যাবে, লা তুসাফিরুল মারআতু ইল্লা মাআযি মাহরামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফর করবে? সম্প্রতি সৌদি গভর্নমেন্ট মহিলাদের হজ এবং উমরার ভিসা দেওয়ার জন্য মাহরাম থাকার শর্ত তুলে নিয়েছে, কিন্তু শরীয়তের বিধান পরিবর্তিত হয় নাই, ওলামা কেরামের ফতোয়া উল্টে নাই। মহিলারা সফরের দূরত্বে যেতে হলে তাদের সাথে কি থাকতে হবে? মাহরাম থাকতে। আপনারা বলবেন এখন হুজুর, তাহলে মহিলাদের উপরে এই জুলুম কেন? পুরুষরা সফরে তো একা একা যেতে পারে, মহিলারা যেতে হলে তার সাথে একজন পুরুষ মাহরাম লাগবে, হয় বাপ নয়, স্বামী নয়, বড় ছেলে, কেন এটা লাগবে? ভাইরা আমার, এর কারণ হলো ইসলাম নারীদেরকে মর্যাদা দেয়, নারীর প্রতি যাতে কোন প্রকার দুষ্ট লোক দুষ্টমি করতে না পারে, দুষ্ট দৃষ্টি দিতে না পারে, তার সেফটির জন্য বডিগার্ডের ব্যবস্থা ইসলাম রেখেছে। এই মাহরাম হলো বডিগার্ডের মতো। আমাদের প্রেসিডেন্ট যদি আজকে বলেন যে আমি কত বছর এই বঙ্গভবনে ঢুকে বসে আছি, আমি একটু কারণ বাজারে গিয়া নিজের মন মতো একটু সবজি কিনবো, মাছ কিনবো, আমার আশেপাশে যারা আমার সেফটিতে নিরাপত্তায় আছো তোমরা সব সরে যাও, আমি একটু একা একটু পাবলিকের সাথে মিশতে চাই, কি বলেন? ওনাকে মিশতে দেওয়া হবে? উনি যতই জোরাজোরি করুন ওনাকে ছাড়া হবে? কেন ছাড়া হবে না? কারণ ওনার নিরাপত্তাহীনতা, ওনার নিরাপত্তাহীনতার ভয়ে ওনাকে একা ছাড়া হবে। তাহলে এই যে তাকে বাধ্যতামূলক তার সাথে প্রহরী দেওয়া হচ্ছে, এটা তার সম্মানের জন্য, এটা তার সেফটির জন্য, এটা তার জন্য অপমান নয়। নারী সফরে যেতে হলে তার সাথে মাহরাম থাকবে, ইসলাম এই নির্দেশ দিয়েছে নারী নিরাপত্তার জন্য, তার সেফটির জন্য, এটা তাকে ছোট করা বা অপমান করার জন্য নয়।